সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল ঢাকা চার আসনে। ডিবিসি নিউজ কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সাথে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা ইতিমধ্যেই সৈয়দ আবু হোসেন বাবলা সাহেবের নেতৃত্বে আমাদের যে 72টি সেন্টার কমিটি আছে, প্রত্যেকটি সেন্টার কমিটিতে আমরা কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমরা প্রায় 40টির মতো সেন্টার কমিটি পুরোপুরি সম্পন্ন করেছি, আর যে 32টি সেন্টার কমিটি আছে সেটি আমরা এক মাসের মধ্যে সম্পন্ন করব। জাতীয় পার্টিকে আমরা নির্বাচিত করে মনে হয় কিছুটা ভুল করেছি, সেটা হলো এই এলাকার উন্নয়ন বলতে গেলে কিছুই হয় না। যদি নৌকা প্রার্থী হয় এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, ভোট কেন্দ্রে যাবে। সরকার 15 বছর যাবৎ তিনবার, এর মধ্যে দুইবার মহাজোটের প্রার্থী আমাদের এখন ঢাকা চার নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, যার কারণে আমাদের এই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা এই হতাশার ভাব সৃষ্টি হয়েছে। তবে আমরা অত্যন্ত সুসংগঠিত। এই এলাকায় সর্বোচ্চ বিদ্যাপীঠ হাই স্কুল, দীর্ঘ 25 থেকে 30 বছর আগে যেই হাই স্কুল হয়েছে, মাত্র 3টা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির ব্যবস্থা হয়েছে, কিন্তু প্রায় 3 লক্ষ ছাত্রছাত্রী বসবাস এলাকায় একটা কলেজ আমরা পাইনি। আমার এলাকায় নির্বাচনী এলাকায় আমি এ যাবৎকালের আপনি বলেছেন কেমন প্রস্তুতি নিয়েছি মহান আল্লাহর নাম নিয়ে, গত 1 বছর যাবৎ আমার নির্বাচনী শ্যামপুর কদমতলী 60টি ওয়ার্ডে প্রায় 75 থেকে 80 ভাগ আমরা আমাদের সেন্টার কমিটি আমরা কমপ্লিট করেছি। এতে ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিটি অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করেছি মহান আল্লাহর ইচ্ছায়। আগামী নির্বাচনের জন্য আমরা যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছি। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।